আপনাদের দর্শকমণ্ডলী, মেলা দেখুবুজ সদস্যবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিক ভাইরা আমার। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন উপজেলা পরিষদের পক্ষ থেকে। আমি আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকে নতুন প্রজন্ম আগামী দেখি উজ্জীবিত হবে, আমরা আশা করছি এই অঞ্চলের শিল্পাঞ্চলের মধ্য দিয়ে আজকে ছোটগল্প উচ্চ বিদ্যালয় এবং কলেজ একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা প্রমাণ করেছেন। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি শিবপুরের মধ্যে অনেক সুনাম এনেছেন। আমাদের প্রধান অতিথি যখন ঢুকলেন, আজকে স্কাউট আমাদের ছাত্রছাত্রী যেভাবে উনি বরণ করলেন, মনে হলো এই অঞ্চলে একটি ব্যাপক একটি সুনামের মধ্যে যে প্রতিষ্ঠানটি তারা ঘুরে ইতিমধ্যে তারা প্রস্তুত রয়েছেন মানে প্রধানমন্ত্রীর প্রেক্ষাপটকে ঘিরে। আমি আজকে বলতে চাই নতুন প্রজন্মকে আমি শুধু বলতে চাই, 69-এর গণঅভ্যুত্থানের পূর্বে জাতীয় জনক বঙ্গবন্ধু মুজিব যখন পাকিস্তানের শাসন শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, যখন বারবার কারাবরণ গুলাকে করতে হয়েছে, যখন বঙ্গবন্ধু মুজিবকে যখন ফাঁসি কাষ্ঠে ঝোলানোর জন্য আগরজোতা ষড়যন্ত্র মামলা করে দিলেন, বাংলার দামাল ছিল গর্জে ওঠে সারা বাংলাদেশে। 69-এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বিজয়ের বেশে বেরিয়ে আসলেন। আজকে বঙ্গবন্ধু মুজিবের মতো মহান নেতা তো নেতৃত্ব না দিতেন, বাংলার ছাত্র সমাজ বাংলার জনতা যদি আন্দোলন না করতেন, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধুটি বিজয়ী না হতো, 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু নেতৃত্বে আমাদের যদি কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে না পেতাম, আজকের এই বাংলা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিশ্বে গবা করে দিয়ে শেখ হাসিনা আজকে বাংলাদেশ বিশ্ব মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা শেখ হাসিনার মতো একদম দক্ষ একদম সৎ নেতৃত্বের মধ্য দিয়ে হয়েছে। আমি আমাদের ছাত্রছাত্রীদের আপনাদের জানাবো বঙ্গবন্ধু মুজিবের মতো আদর্শবান একজন মহানায়ক যিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি, যিনি কোনোদিন অর্থের কাছে মন্ত্রিত্বের কাছে মাথা নত করেনি, সেই বঙ্গবন্ধুর আদর্শ আমাদের উজ্জীবিত হতে হবে। আজকে শেখ কাছে বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করার পরে 21 বর্ষ তারা দাবি রাখতে চাইছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে আমরা সবাই প্রস্তুত হব আগামী দিনে এই বাংলাদেশ যেন বিশ্বের দরবারে যে উন্নয়নের রোল মডেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখিয়েছেন, আজকে ডিজিটাল বাংলাদেশে পরে পরে স্মার্ট বাংলাদেশে পথে স্বাগত নিয়ে যাচ্ছেন। আবার সেই তার সেই ভাওনা বার্ষিকে বিশেষ করে হাজি করে এবং স্কুলে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাদের সাথে শপথ দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমাদের জননন্দিত নেতা ইকবাল হোসেন সবুজ, আমরা বিশ্বাস করি এই অঞ্চলের ছাত্র সমাজের এই বিশেষ ছাত্রদের দাবির মুখে এত সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে বরণ করতে অবশ্যই ইনশাল্লাহ উপজেলা পরিষদের পক্ষ আমি বলতে চাই একটি নতুন ভবন ইনশাল্লাহ উনি ইতিমধ্যে ঘোষণা দেবেন। আমরা আশা করছি উনি আজকে প্রধান অতিথি শিবপুরকে দৃশ্যমান উন্নয়ন উনি দিয়েছেন, বিগত অনেক প্রেক্ষাপটে 4 বছরে উনি সারা শিবিরে প্রমাণ করেছেন ইকবাল হোসেন সবুজ উন্নয়নে একটি রোল মনে উনি করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে যাচ্ছে এই নির্বাচনী এলাকা, আমাদের জন্য ইকবাল হোসেন সবুজ এই শিবপুরকে একটি আধুনিক শিবির গড়ার পথে অনেক দূরে এগিয়ে গেছেন, আগামী দিনে নেতৃত্বে আবার বাকি উন্নয়ন করতে পারে মহানাত তৌফিক দান করেন। এই কথা বলে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার মধ্যে স্বেচ্ছা লাভে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি যার হাত ধরে আজ সুনীকলী স্কুল কলেজ এগিয়ে যাচ্ছে আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির সংগ্রামী সভাপতি আজ সুনীকলী স্কুল কলেজের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লুৎফুন্নাহার মেজবান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
Bismillahirrahmanirrahim. উপস্থিত আজকে দুই দিন ব্যাপী হাজী ছোটকলিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের দ্বিতীয় দিনের আলোচনার সভার সম্মানিত প্রধান অতিথি যিনি এই হাজী ছোটকলিন উচ্চ বিদ্যালয়ে এসে আজকের অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন এবং আমাদের সকলের অভিভাবক আমাদের সকলের সকল শিক্ষার্থীদের অভিভাবক আমাদের সকলের অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রীপুর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির হিমু ভাই সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনা রশিদ ফরিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর জেলার কৃষি ও সমবায় সম্পাদক সাবেক সম্পাদক ও আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধা ও বড় ভাই জনাব সিরাজুল হক আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান মাহতাব ভাই আমাদের মধ্যে আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মাওনা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের তেলিহাটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের গাজীপুর ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও আমাদের নেতৃবৃন্দ ও আমাদের হাজী ছোটকলিন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ শ্রদ্ধা শিক্ষক বৃন্দ আমার অভিভাবক অভিভাবিকা বৃন্দ আমাদের মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ও আমার স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ তোমাদের সবাইকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি হাজী ছোটকলিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমি অনেকবার চিন্তা করেছি যে আমি আজকে আমাদের প্রধান অতিথিকে আমাদের হাজী ছোটকলিনের বাচ্চাদের একটি যে ভবনের সমস্যা সেই কথাটা বলবো এখন দেখি যে না আমি সেটা বলবো না আমি যখন আমার প্রধান অতিথির সাথে বসেছি সরি লিডার মাইন্ড করবেন না আমার স্নেহের ছাত্রছাত্রী আমি যখন এই বিদ্যালয়ে আসি তারা বলে কি যে সবুজ ভাই তারা সাধারণত ইকবাল হোসেন সবুজ ভাই তারা পুরো বলে না তারা শুধু বলে সবুজ ভাই ম্যাডাম আপনি বলবেন সবুজ ভাইকে আমাদের একটা পূর্ব পাশে ভবন করে দেওয়ার জন্য আমরা আমরা চার পাঁচজন ছাত্রছাত্রী একটা টেবিলে বসি এখন চিন্তা করে দেখি আমি আমার বলা সেটা আর সুযোগ নেই কারণ আমি এইখানে বসে দেখতেছি যে আমাদের প্রধান অতিথি তিনি এইখানে বসে শুধু বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে আছেন দেখতেছেন কে কিভাবে তাকিয়ে আছেন আর তোমরা বুঝতে পারবে আজকে যে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি কিন্তু চোখ দেখলেই বুঝতে পারে যে চোখের ভাষা কি তাই আমি মনে করি আজকে এই হাজী ছোটকলিন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী চোখের ভাষা বুঝেই আমাদের প্রধান অতিথি তাদের মনের আশা এবং চোখের আশা সব পালন করবেন আমি আর বেশি কিছু না বলে আমার প্রধান অতিথিকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়ে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো সামনে আমাদের সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই আমরা শেখ হাসিনাকে দূর দিয়ে আর আমাদের শ্রীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ভাইকে নৌকার প্রতীকে ভোটে আমাদের শ্রীপুরের যে বাকি উন্নয়ন সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখি আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক হাজী ছোটকলিন স্কুল অ্যান্ড কলেজে অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের আর কোনো বক্তব্য নাই আমাদের চোখ দেখেই মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের সকল চাওয়া পূরণ করবেন এবার বক্তব্য রাখবেন আপনারা বুঝতে পেরেছেন তার আগে আমাদের একটু আনুষ্ঠানিকতা আছে আমাদের আজকের এই দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য হাজী ছোটকলিন স্কুল অ্যান্ড কলেজের এসএমসির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে স্মৃতি স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট
তুলে দিচ্ছেন করতালি মাধ্যমে সবাই আমরা অভিনন্দিত করব আমির হাত খুঁচর কেন এপর্যায়ে আমাদের অনুষ্ঠান মালার সম্মানিত উদ্বোধক মহোদয়কে আজকের অনুষ্ঠানের স্মৃতি স্মারক সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়ার জন্য অধ্যক্ষ মহোদয় বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের অধ্যক্ষ মহোদয়কে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠানের স্মৃতি স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ জানাচ্ছি সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অত্র বিদ্যালয় এসএমসি সম্মানিত সভাপতি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে স্মৃতি স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর 2021 শিক্ষাবর্ষে হাজির ছোটবেলা স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষক আমাদের সভাপ্রিয় মাসুম বিল্লা স্যারকে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় 2021 সালের শ্রেষ্ঠ শিক্ষক কলকাতা সর্বোচ্চ মেধাবী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শিক্ষার্থী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থী এপর্যায়ে বক্তব্য রাখছেন শ্রীপুর কালিয়াপুরের প্রাণ পুরুষ আমাদের অত্যন্ত আপনজন শ্রীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ মাননীয় সংসদ সদস্য 196 গাজীপুর তিন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ ওনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হ্যাঁ বন্ধু আমাদের নিজেকে একটু অসহায় অসহায় বোধ করছি নিঃসঙ্গতা আমাকে পেয়ে বসেছে চুপ যেমনের কথা আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উনি একটু ভালোই চিনি আমাকে কারণ 2009 সালে যখন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এই শ্রীপুরের জনগণ যখন আমাকে
মাসমার কাপতিকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তখন তিনি আমার সাথে মহিলা ওয়ার্ড চেয়ারম্যান ছিলেন একসাথে দীর্ঘ 5 বছর কাজ করার সুযোগ হয়েছে আবার 2014 সালে যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে পারি নাই সেই বছর উনি নির্বাচন করেছিলেন কিন্তু জনগণের রায় উপেক্ষা করে বঞ্চিত হয়েছিলেন আবার যখন আমি আল্লাহর রহমতে 2018 সালে এমপি নির্বাচিত হয়েছি আবার তিনি 2018 সালে 19 সালে আবার তিনি উপজেলা ওয়ার্ড চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে কাজ একসাথে কাজ করার সুযোগ হয়েছিল আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং এই হাজি ছোটকলি মধ্যে উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব লুৎফুন্নাহার মেজরা আমি কেন বলছি নিজেকে অত্যন্ত একটু অসহায় বোধ করছি আমি ভাবছিলাম যে আমার সাথে যারা রাজনৈতিক সহকর্মী এখানে উপস্থিত আছেন তারা সবাই আমার লোক কিন্তু হাজি ছোটকলি মধ্যে উচ্চ বিদ্যালয়ের এসে সবাই যেমন আমার সাথে বিচ্ছেদ করে দিল তাই না কিন্তু বিচ্ছেদ করলো না সবাই এমনভাবে দাবি উপস্থাপন করেছে আমার নেতা হামজা ভাই তো টাইম লিমিট করে দিয়েছে অর্থাৎ বুঝে আমরা বলি না যে মুরগি নাকি হাঁসের বাচ্চা দিয়েছে তো মুরগি মনে করছে যে এটা মনে হয় আমার বাচ্চাই সেই সব একটু নদীর পারে হাঁটতে গেছে হাঁসের বাচ্চা করছে কি হাঁসের বাচ্চারা তো পানি দেখলে লাফজা পানি ফিরে যায় মুরগি তো আর পানি যেতে পারে না যেতে পারে ও মুরগি করকে যখন হাঁসের বাচ্চা পানি চলে এসে মুরগি চারদিক দেখে ঘুরে করে আর ঘুরে আমার অবস্থাটা হয়ে গেছে আমার সাথে একসাথে আসলাম একসাথে রাজনীতি করি একসাথে চলি এই ছোট হাজি ছোট কলিমুদ্দিন স্কুলে এসে জনতার দাবির সাথে তারা এক হয়ে আমাকে ছেড়ে তারা জনতার সব কাতারে চলে গেছে আমি আমি কারে নিয়ে চলবো আমি তো খুঁজে পাই না একটা বার কয় নাই যে সবুজ ভাই সম্ভব হলে দিবেন সবাই এমন ভাবে বল প্রয়োগ করছে দিদি হবে তার মানে আমার যারা রাজনৈতিক সহকর্মী যাদেরকে নিয়ে আমি পথ চলি তারা জনগণের চোখের ভাষা বুঝে শুধু আমি বুঝি না সত্য না একজন বক্ত তো আমার পক্ষে বক্তৃতা করলো না সব বক্তা এই যে সবার এই মানে দাবির পক্ষে বক্তৃতা করলো তার মানে শুধু খালি সবুজ হয়ে যে চোখের ভাষা বুঝে এটা কি ঠিক আমার কাছে মনে হয় এখানে আমরা যারা বক্তৃতা করছি সবাই জনগণের চোখের ভাষা বুঝে আমি রাজনৈতিক নেতা কর্মী সহকর্মীদেরকে অনুরোধ করব আপনাদের জনগণের চোখের ভাষা বুঝেই রাজনীতি করতে হবে এইটাই হলো শ্রীপুরের রাজনীতির পরিবর্তনের তাই না জনগণের চোখের ভাষা বুঝেই রাজনীতি করতে হবে আমি বক্তৃতা বেশি করবো না গ্রামের একটা কথা আছে আপনাদের গ্রাম এখানে বাড়ির তরফ শহর শহর না আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি সেই গ্রামের তুলনায় এই গ্রাম শহর গুলশান মনালি আমি আরো নিরু পল্লীতে সেই দেখবো নজর পাড়াবে একটা কৃষকের সন্তান আমার বাবা একজন সাধারণ কৃষক আমার মা একজন সাধারণ গৃহিণী সেই সাধারণ পরিবার থেকে লেখাপড়া করে রাজনীতি করে আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলত মানুষের দোয়া
কথাটা কেন বলছি বলে যে গ্রামের একটা কথা আছে আমাদের গ্রামে কি আপনি খুব শুনবেন কয় মায়ও জুননা লইছে দেশ আহাল লাগছে বুঝছেন কথাটা কি জুননা কি বুঝেন আমার আজকে নতুন প্রজন্ম জুননা বুঝবে না অর্থাৎ ভিক্ষা ঝুলি নিছে কয় মায়ও জুননা লইছে দেশ আহাল লাগছে ভিক্ষার ঝুলি যদি নেন তাহলে যদি আকাল লাগে কেউ চাল দিব ভিক্ষা দিব এখন তো ভিক্ষা দেয় হলো টাকা আগে কিন্তু ভিক্ষা দিত চাল গ্রামে আমারও সেই অবস্থাই চার বছর হলো এমপি হইলাম দুই বছরের বেশি সময় গেছে করোনার কারণে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমি জাতীয় সংসদে বলেছিলাম আজকে গত 17 তারিখে যে এই যুদ্ধ সমর যুদ্ধ নয় অস্ত্রের যুদ্ধ নয় এই যুদ্ধ হলো আজকে অর্থনৈতিক যুদ্ধ এবং খাদ্যের যুদ্ধে পরিণত হয়েছে ধরেন যদি দুই বছর এই স্কুলটা খোলা থাকতো আমার এই কুমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আরো দুইবার তিনবার দেখা হতো আমার এই অভিভাবকদের সাথে আমার আরো দুইবার তিনবার দেখা হতো তাদের সাথে অন্তরে অন্তরের ভাব সৃষ্টি হতো চোখের দৃষ্টি আদান প্রদান হতো মনের কথা আদান প্রদান হতো আরো আন্তরিকতার পরশামি পেতাম এবং আমার আন্তরিকতার পরশ দিয়ে আমার কুমলমতি ছাত্রছাত্রী ভাই বোন অভিভাবকদেরকে পোষণ করতাম সত্য না তারপরও আজকের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তার সুদক্ষ মেধা মননশীলতা প্রজ্ঞা দূরদৃষ্টির দৃষ্টি সম্পূর্ণ দেশ পরিচালনা অভিজ্ঞতার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে 2008 সালে আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম তখন আমি এটা আমার ছোট কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই তখন 2008 সালে নির্বাচনের পূর্বে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বলছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হইছে অনেক স্মার্ট বাংলাদেশ শুনছেন আপনারা ডিজিটাল বাংলাদেশ যে বলছিল তখন আমি একটু চিন্তা করলাম যে নেত্রী বলছে ডিজিটাল বাংলাদেশ আমি আর কাজটা কি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি সেই সময় অনেক কষ্ট করে টাকা মানে ব্যবস্থা করে প্রত্যেক প্রাইমারি স্কুলে ল্যাপটপ প্রিন্টার নিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে এই স্কুলেও দিয়েছিলাম তখন হেডমিস্ট্রেস ছিল নার্গিস আপা ম্যাডাম নার্গিস ম্যাডাম চিনেন আপনারা অত্যন্ত প্রবীণ আমার মনে হয় ওনাকে শ্রদ্ধা করি খুব অমায়িক ছিলেন শিক্ষক হিসাবে উনি অত্যন্ত দরদি ছিলেন আজকে 2023 সালের জানুয়ারির 28 তারিখে এই হাজার হাজার ছাত্রছাত্রী অভিভাবক নেতৃবৃন্দদেরকে নিয়ে অনুষ্ঠান করছি একটু কি ভেবে দেখেন এই অঞ্চলের সেই সময়কার এক ঝাঁক মেধাবী মেধাবী লেখাপড়ায় মেধাবী না এটা আমি ব্যাখ্যা দিয়ে বলব জনদরদি দূরদৃষ্টি পর্যন্ত দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তিরা এই স্কুল প্রতিষ্ঠা করেছে তাদের প্রজন্মকে লেখাপড়া করা তো বাবা যায় অতএব আজকে যদি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ না করেন যারা এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন যাদের অর্থ যাদের গ্রাম যাদের পরিশ্রম যাদের জমি
তাদেরকে যদি শ্রদ্ধা পরিচরণ না করেন তাহলে প্রজন্মকে অকৃতজ্ঞের জায়গায় লেখা হবে। ওদের আমরা সকলেই যারা চলে গেছে এই স্কুল প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে, আর সিরাজগঞ্জের মতো যারা বেঁচে আছে তারা যেন আরো যুগ যুগ সুস্থভাবে বেঁচে থাকে, তাই না? এটা বলা উচিত না? আমি এখানে দাঁড়িয়ে একটি সুন্দর ভিশন নিয়ে, একটা লক্ষ্য নিয়ে, একটা ভাবনা নিয়ে আমি এই শিবপুরের রাজনীতিতে এসেছি। গতানুগতিক রাজনীতি করার ধারার সৃষ্টি করার জন্য আমি দীর্ঘ 25টি বছর এই শিবপুরের রাজনীতিতে করি নাই। আমি একটি ভীষণ একটা লক্ষ্য নিয়ে এই শিবপুরের রাজনীতিতে দীর্ঘ 25টি বছর পথে প্রান্তরে চারণে এসে প্রত্যেকটা বাবার কাছে, পিতার কাছে, যুবকের কাছে আমি গিয়েছি। আমি যদি আমার লক্ষ্য এবং ভীষণ থেকে বিচ্যুতি করতাম, আপোষ করতাম, তাহলে হয়তোবা হত্যা মামলার আসামি হয়ে কাঠ গড়ায় দাঁড়াতে হতো না। আমি কোন স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী নই, আবার বলছি আমি কোন স্বাভাবিক রাজনৈতিক কর্মী নই, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদের রাজনৈতিক দর্শন, তাদের আদর্শ, তাদের চিন্তা, তাদের চেতনায় ভাইবে অ্যানালাইসিস করে আমার জীবনে আমি সিদ্ধান্ত নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার শব্দটা উচ্চারণ করেছে, এই শব্দ উচ্চারণ করার কারণে তাকে তিনবার ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। পাকিস্তানের 24 বছর সেজন্য বলে 14 বছর জেল খেটেছে। 9 মার যখন পাকিস্তানের জেলখানায় ছিল তখন ফাঁসি কবর ঘুরে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি তোমার বাংলাদেশ চাও না এই কবরে যেতে চাও? শেখ মুজিব দৃঢ়হীন কণ্ঠে বলেছে, আমি মরতে রাজি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ করব না। তার কন্যা শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হক করব, যুদ্ধ অপরাধীদের বিচার করব। আমি ব্যক্তিগতভাবে জানি যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় তিনি অত্যন্ত জীবনের হুমকি উপেক্ষা করে তিনি বলেছেন, জনগণের কাছে আমি যেই ওয়াদা দিয়েছি, বাংলার জনগণের কাছে ক্ষমতা দিয়েছি, ক্ষমতাচ্যুত হব, জীবন দিব, তারপরও বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার করব, তিনি করেছেন। তোমার একজন রাজনৈতিক কর্মী, আমি এই কারণে বলছি যে আমিও যদি আমার আদর্শ, আমার চিন্তা, আমার চেতনা, আর আমি ভাবনা থেকে যদি একটু আপোষ করতাম তাহলে আমার 5টি বৎসর নির্বাসিত জীবন কেটে আমি অসহায়ের মতো থাকতাম না, হয়তোবা এই শিবপুরে রাজত্ব করতাম। কিন্তু পরম করুণাময় বললেন আল্লাহ, আর এই শিবপুরের 10 লাখ জনগণ, গাজীপুর 3 আসনের 10 লাখ জনগণ, আর আমাদের বাংলাদেশের অস্তিত্বের ঠিকানা নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার বদৌলতে, এই বলছেন সবুজ, এই শ্রীপুর, বালগড়, মির্জাপুর, গাজীপুর 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি যে ভীষণ যে লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। সেই স্বপ্নের এক ধাপ, আমরা বলছি সেই স্বপ্নের এক ধাপ, এই স্বপ্ন শুধু বলছেন সবুজ বেকার পক্ষে বাস্তবায়ন করার জন্য সম্ভব নয়, এই স্বপ্নের এক ধাপ হলো আমার রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মা, বোন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব শ্রেণীর মানুষের একটি সামাজিক ঐক্য গড়ে উঠুক, তারা বলুক আমার এই শ্রীপুর, আমার জন্মভূমি শ্রীপুর, এই শ্রীপুরে সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, জমি দখল থাকবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই সবাই। হ্যাঁ,
চার বছর হয়েছে আমি উপজেলা এমপি হয়েছি, সেই কারণে আমি আমার নেতা হামজা ভাই বলেছেন যে যখন আমি কথা বলি তখন ওনারা অনেকেই বেজার হন, বেজার হন, কষ্ট পান। আমি বলেছি ক্ষমতা থাকলে ক্ষমতা না দেখানো একটা ক্ষমতা। আমি বলছি ক্ষমতা থাকলে ক্ষমতা না ফেকানো একটা ক্ষমতা। ইকবাল হোসেন সুমন কোন রাজনৈতিক বড় নেতা পরিবারের জন্ম নেওয়া হয় নাই। ইকবাল হোসেন সুমন কোন কোটি কোটি হাজার কোটি মালিকের সন্তান নয়। ইকবাল হোসেন সুমন সাধারণ পরিবারের সন্তান। এই পর্যন্ত এসেছি আমি বিশ্বাস করি আমার এই অঞ্চলের লাখো মানুষের দোয়ায় পরম করুণাময় রব্বুল আলামিন আল্লাহর রহমত আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বদৌলতে। সেই কারণে আমি বলেছি ভালোবাসার শক্তি ক্ষমতার চেয়ে লাখো গুণ বেশি। মিথ্যা বলছি বলে ক্ষমতার চাইতে ভালোবাসার শক্তি লাখো গুণ হাজার গুণ বেশি। সবুজ ভাইয়ের ক্ষমতা আছে জনগণের কাছ থেকে সেই ভালোবাসা নয়, আমার জনগণের কাছ থেকে যেই মাটা তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই মাটা ফজরের নামাজ পড়ে, যেই বোনটি হয়তোবা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বলায়, যেই ভাইটি হয়তোবা পরিশ্রম করে, আমি সেই ভাই বোন সেই মা সেই বোন সেই পিতা তুল্য মুরব্বীর আজ থেকে তুলসী গাছের নিচে প্রদীপ দাঁড়িয়ে যেন পথষ্ঠার কাছে আরাধনা করে আমার ভাই আমার বন্ধু আমার ইকবাল হোসেন সবুজকে যেন আগামী দিনে সুস্থ রাখে ভালো রাখে। আমার বোনটি যখন ফজরের নামাজ পড়বে তখন যেন দু হাত তুলে পরিহাস করে আল্লাহর দরবারে দোয়া করে আজ আমার ছেলে আমার বোন আমার ভাই আমার বন্ধু ইকবাল হোসেন সবুজকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে। আমি তো সেই রকমই একটি পরিবর্তন ঘটার জন্য চারণের বিষয়ে এক ঝাঁক রাজনৈতিক সহকর্মীদেরকে নিয়ে জনগণ আর রাজনৈতিক নেতাদের মধ্যে কি পরস্পর পরস্পর যোগাযোগ সৌহার্দ্যতা ভ্রাতৃত্ববোধ সাম্য ঐক্য প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছি উন্নয়নের পাশাপাশি। উন্নয়ন আবারও বলছি উন্নয়ন একজন সংসদ সদস্যের দায়িত্বের মধ্যে পড়ে। একজন সংসদ সদস্য যদি তার রাষ্ট্রীয় ক্ষমতা তার দল রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাহলে তার দায়িত্ব হলো উন্নয়ন করা। যেটা দায়িত্ব থাকে সেটা প্রতিশ্রুতি থাকে না, দায়িত্বের বাইরে যেটা সেটাতে প্রতিশ্রুতি হয়। এই যে শিক্ষক সজল আমরা ছোটবেলাতে একসাথে লেখাপড়া করেছি, তাকে আমি ব্যক্তিগতভাবে আজ থেকে না আমি যখন বাউল কলেজে পড়ি তখন থেকে আমি ওনাকে চিনি, একসাথে লেখাপড়া করেছি। উনি স্কুলের প্রধান শিক্ষক, উনি 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল চালাবে এইটা হলো তার দায়িত্ব। আর যদি কয় যে আমি প্রতিশ্রুতি দিলাম 9টা থেকে 4টা পর্যন্ত এটা হবে না, এটা হলো দায়িত্ব। তিনি প্রতিশ্রুতি দিবে আমার এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরকে সুর শিক্ষায় শিক্ষিত করবো, শুধু শিক্ষায় শিক্ষিত নয়। প্রশ্নটা হলো কি সুশিক্ষা? এটা আমি যখন প্রতিষ্ঠানে যাই আমার তোমার মধ্যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা একটু শুনো, সময় শেষ হয়ে যাচ্ছে, বক্তৃতা শেষ করে দিব। আমি যখন যাই ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী বউ বসে আছে আমাদের উপজেলা বার চেয়ারম্যানের সহনেত্রী, তা বললাম যে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই ওই দিন আমি গত এক সপ্তাহ আগে মনে হয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বক্তৃতা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়ের সভাপতিতে। আমি সেখানে বলেছিলাম, আমি সব জায়গায় বলি, আমার মা বোনেরা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার ছাত্র যুবক ভাইরা বোনেরা তোমরা একটু শুনো, আমি বলি আমি শিক্ষিত লোক পছন্দ করি না। আবারও বলছি আমি শিক্ষিত লোক পছন্দ করি না। আমি এটা অপেক্ষা করি অনেক সময়
বলার পরে দেই স্যান্ডেল ট্যান্ডেল তাহলে এসে পরে কি বলেন এখানে হাজার হাজার ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রীর মা বোনেরা মায়েরা আমার শিক্ষকদের তাদের সামনে যদি কথা বলি দলিত থাকে আচ্ছা বলেন তো দেখি আমাদের গাজীপুর তিন আসনের আছে হোতাপাড়া হোতাপাড়া চিনেন আপনারা হোতাপাড়া চিনেন হোতাপাড়া হোতাপাড়া একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র ওল্ড হোম যাকে বলে আছে গেছেন আপনারা কেউ বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আছে গেছেন কেউ যাবে সেখানে যে প্রবীণদের পাশে বসবেন তাদের বুকের উপর কান দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করবেন হৃদয় দিয়ে তাদের হৃদয়ের কথা বুঝার চেষ্টা করবেন প্রথম বলে না অনেকক্ষণ দীর্ঘ সময় তাদের সাথে যখন বসে থাকেন কথা বলেন তখন তাদের ভিতরে যে অব্যক্ত হৃদয়ের কষ্টগুলো কিভাবে বলে সেটা যদি শুনেন তাদের প্রত্যেকটি সন্তান শিক্ষায় শিক্ষিত আমার রিক্সাওয়ালার ছেলে বাপ্পা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না আমার শ্রমিক আমার শ্রমিকের বাপ্পা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না আমার কৃষকের বাপ্পা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না সাধারণ ঘরের সন্তানেরা বাপ্পাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না এইসব শিক্ষিত ছেলেমেয়েরা তার মা বাপ্পাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদেরকে শ্রদ্ধা করতে হবে সেই রকম ব্যক্তি আমি নই প্রথমেই বলেছি আমি কোন স্বাভাবিক চিন্তা করি না সেই রকম নই এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার মানব প্রেম শিখায় যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দেশ প্রেম শিখায় যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ শিখায় যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মুক্তিযুদ্ধে বঙ্গভঙ্গ মুক্তিযুদ্ধের জাতীয় পতাকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁচি অমর জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ শিখায় যেই শিক্ষা সাম্য একাত্মতা ঐক্য দেশপ্রেম মাতৃত্ব বোধ শিখায় যেই শিক্ষা দুর্নীতিকে লাথি মেরে সৎ পথের চার প্রেরণা যোগায় সেই শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরকে আমি শ্রদ্ধা করে স্যালুট জানাই সেই শিক্ষাকে আমি বিশ্বাস করি সুশিক্ষা আমি ধারণ করতে চাই আমার এই কোমল মতে ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা যারা বসে আছো আমার সামনে আমি জানি তোমরা আমার মতো একজন সাধারণ গৃহবধূ সাধারণ পরিবারের সন্তান উচ্চবিত্তর ছেলেরা উচ্চবিত্ত যারা লেখাপড়া করে তারা আমার এই সাধারণ স্কুলে লেখাপড়া করে না আমি একজন সাধারণ পরিবারের সন্তান হিসাবে এই রকমই স্কুলে লেখাপড়া করেছি তোমাদের অর্থ বাবা মায় অর্থ দিয়ে অনেক কষ্ট হয় আশা নিয়ে তোমাদেরকে লেখাপড়া করা শিখাচ্ছে তোমাদের মধ্যে যেন সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত হও এই প্রতিষ্ঠান থেকে যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে বের হবে তারা বিশ্বাস করে সুশিক্ষায় শিক্ষিত হবে কারণ এই স্কুলের সাথে হাতের পরশ আছে মুক্তিযোদ্ধাদের হাতের পরশ মুক্তিযোদ্ধারা দেশপ্রেম স্বাধীনতা বঙ্গবন্ধু যেখানে আছে সেখান থেকে দেশপ্রেমী কি সৃষ্টি হবে এইটি আমি প্রত্যাশা করি আমি বিশ্বাস করতে চাই আমি একটা প্রসঙ্গে এসেছি ইকবাল হোসেন সবুজের রাজনৈতিক একার পক্ষে আবারও বলছি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব একটা অনেকেই সরাসরি রাজনীতিতে আসতে চায় না রাজনীতি করেও না কিন্তু রাজনীতি না করুন আপনার তো এই জন্মভূমির প্রতি দায়বদ্ধতা আছে আপনার এই মায়ের জন্মভূমির প্রতি দায়বদ্ধতা আছে ইকবাল হোসেন সবুজ সেই রকম সাধারণ রাজনৈতিক দর্শন নিয়ে আয় না আমি বলছি আমার সাথে যদি কেউ রাজনীতিতে আসেন জয় বাংলা স্লোগান দেন আপনাকে আমি স্বাগত জানাই কিন্তু এই শ্রীপুর কেভাল গভর্নমেন্টপুর ফিরোজালিকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত জমি দখল মুক্ত একটি সমাজ ঐক্য প্রতিষ্ঠা করতে চান কিনা এটি হল প্রশ্ন আমার সামনে যেই সব
ছেলে মেয়েরা বসে আছেন, আমার মা বোনেরা বসে আছেন, আপনারা চান না আপনাদের প্রাণের যে সন্ত্রাস মুক্ত হোক, আমার সাথে কথা বলেন, আপনারা চান না আপনাদের প্রাণের সুপুর মাদক মুক্ত হোক, আপনারা চান না আপনাদের প্রাণের সুপুর দুর্নীতি মুক্ত হোক, আপনারা চান না আমার মায়েরা যেন তার লেখাপড়ার সুছাত্র যেন লেখাপড়ার অধিকার পায়, যুবকরা কর্মসংস্থান পায়, মা বোনেরা যেন নিশ্চিন্তে পথ চলতে পারে, শ্রমিকরা যেন তার উপকরণ ছেলের যে দাবি সঠিক সময়ে পায়, কৃষক যেন উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে পায়, সেমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা শ্রীপুরে প্রতিষ্ঠা হোক, যেটা আপনারা চান না তাহলে আসুন না, আসুন না, এজেন্ডা ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক, আমি রাজনীতি করবো না, কিন্তু সবুজ ভাই আমি কথা দিলাম আমার এই প্রাণের শ্রীপুরকে সন্ত্রাস মুক্ত করতে চাই, আমি সরাসরি রাজনীতি করবো না, আসুন না আমার সাথে, সবুজ ভাই আমি সরাসরি রাজনীতি করতে চাই না, আমি আমার প্রাণের শ্রীপুরকে মাদক মুক্ত করতে চাই, সবুজ ভাই আমি সরাসরি রাজনীতিতে যাই না, যেতে চাই না, আসুন আমরা প্রাণের শ্রীপুরকে দুর্নীতি মুক্ত করতে চাই, আছে তো এজেন্ডা তো আছে, আজকে সর্বস্তরের জনগণকে দল মত নির্বিশেষে আমি অনুরোধ করব, আসুন আমরা শ্রীপুরের স্লোগান একত্রিত হই, শ্রীপুরকে আমরা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই, যেই সুন্দর সমাজ ব্যবস্থা সারা জীবনের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন নিয়ে শুয়ে আছেন টুঙ্গিপাড়ায়, যেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের একজন সারথি হয়ে আমার নিজ জন্মভূমি, আমাদের নিজ জন্মভূমি এই শ্রীপুর ভালগড় মির্জাপুর প্রিয়দলীকে আগামী দিনে বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ হিসেবে করতে চাই। আমি একটা সাদৃশ্য খুঁজে পাই, এটি আমার বিশেষ বক্তব্য, এই যে সিরাজ ভাই বসে আছেন তিনি মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু বলছে মুক্তিযুদ্ধ করতে হবে, তারা অস্ত্র নিয়ে মায়ের ভালোবাসা বাবার নিষেধ উপেক্ষা করে জীবন বাজি দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আর এই যে আমার ডান পাশে বাম পাশে দাঁড়িয়ে আছে যুবকরা, তারা হলো ডিজিটাল বাংলাদেশের সৈনিক, এরা হলো বঙ্গবন্ধু সৈনিক, এরা হলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সৈনিক, আর আমার পাশে যে সামনে যারা বসে আছে টুপি ক্যাপ মাথা দিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা, তারা হবে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক, তিন প্রজন্ম এক হয়ে আগামী দিন এই শ্রীপুর, ওই যে গতকালকে বলেছেন আদান দিচ্ছে নাকি, আচ্ছা শেষ, গতকালকে আমরা এই শ্রীপুরে উদ্যোক্তা মেলার আয়োজন করেছি, সেখানে ওরা দৃঢ়চিত্তে একাগ্র চিত্তে সমস্ত লোক শপথ নিয়েছে এই বাংলাদেশে শ্রীপুর হবে বাংলাদেশের সবার আগে স্মার্ট শ্রীপুর, আমরা সেই স্মার্ট শ্রীপুর করার জন্য কাজ করে যাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ, স্যার স্যার আমাদের কাছে হাতে লেখা শিক্ষার্থীদের হাতে লেখায় এ পর্যন্ত চারটি, তারপর উদ্ভাস নামের সাহিত্য সরণিকে প্রকাশিত হতে যাচ্ছে, যার মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, মোড়ক উন্মোচিত হওয়ার সাথে সাথে আমাদের অতিথি মণ্ডলে যারা মঞ্চে আছে সবাইকে উদ্ভাস উপহার দেওয়ার জন্য আমি শিক্ষকদের গ্রহণিত ধন্যবাদ জানাচ্ছি, এখানে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ এই দেশের এ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গের মূল্যবান বাণী এবং আমাদের শিক্ষার্থীদের কাঁচা হাতের লেখা রয়েছে, আমার বিশ্বাস এটা পরে আপনারা আমাদের স্কুলকে জানতে পারবেন, বিদ্যালয়কে জানতে পারবেন,
সম্মানিত সভাপতি আমাদের নামাজের জন্য অকক্ষণ বিরতি তারপরে আবার অনুষ্ঠান ফিরে যাবে অনুষ্ঠান চলবে আমার একটা সৌভাগ্য বাচ্চারা তো সবুজ ভাই বাচ্চার মায়ের এটা সৌভাগ্য আমার দুইটা মেয়ে আছে ক্লাস টেনে পরে একটা ক্লাস এইটে পরে আর একটু আগে ছোট তাকে হেরান হয়ে গেছে ওরা সবুজ ভাই এত ফোন এত কথা কইল কিন্তু আমি বিল্ডিং এর কথা তো কইল না হবে ইনশাআল্লাহ আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীদের অনেকগুলো পরিবেশনা এখনো বাকি রয়েছে যে যেখানে আছে আমি ধৈর্যের সাথে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পরে আমরা অনুষ্ঠানে আবার ফিরে আসছি আমাদের ক্ষুদ্র শিক্ষার্থী